উপদের সাথে আমার যখনই কোনো কাজ হয় খুব ভালো লাগে, কারণ ছোটবেলার থেকে একটা বোঝাপড়া আছে আমার উপদের সাথে। আমার চাচু দাদিমা এবং অসংখ্য ছবি আমার উপদের সাথে, সো ওখান থেকে আমাদের যেহেতু ছোটবেলা থেকে একটা সম্পর্ক, তখন উপদিও ছোট আমি তো আরও ছোট, তো ওখান থেকে আজকে আমি বড় হয়ে গেছি উপদি এখানে। সো এখানে যখন কাজটা হয় আমাদের একসাথে হয়, আমাদের আসলে অনেক স্মৃতি, তো একসাথে কাজ করতে বসলে ওটা আড্ডা হয়ে যায় বেশি, সো যার জন্য আমি সবসময় কাজটা অনেক উপভোগ করি তার সাথে। পরিকল্পনা শেষ পর্যন্ত, মানে যেটা শেষ নেই একদম, শেষ খুঁজতে খুঁজতে যতদূর যাওয়া যায়। এবং সাংবাদিকতাটা এই জন্য চুজ করা, মানে এটার পুরো নামটা হচ্ছে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম। তো এটা এটা মেইনলি নেওয়ার কারণ এই জন্য যে মিডিয়া রিলেটেড আমি কিছু চাচ্ছিলাম, যেহেতু আমি মিডিয়ার মধ্যে একটা ক্যারিয়ার করেছি ছোটোখাটো হলেও, এবং এখানেই আমার আরও সামনে পরিকল্পনা। সো এই জায়গাটাকে পাকাপোক্ত করার জন্য আমার শুধু মনে হয়েছে যে মানে শুধু এমনি এক্সপিরিয়েন্স হলে হবে না, আমার কাগজে কলমে আরও অনেক এক্সপিরিয়েন্স দরকার, অনেক জানা দরকার। সো মিডিয়ার কাছাকাছি, ফিল্মের কাছাকাছি যেই সাবজেক্টটা খুব আমার আমার মনে হয়েছে যে আছে, এবং এটা মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমটাই, সো যার জন্য এই সাবজেক্টটা চুজ করা। এবং যেহেতু ফিল্মের প্রতি কিংবা মিডিয়ার প্রতি কিংবা এই জায়গাটার প্রতি আমার আগ্রহ অনেক বেশি, এবং অনেক বড় সফট কর্নার আমার এটা, সো আমি মনে করি এটা আমার পড়ার থেকে বেশি আমার একটা ভালো লাগার জায়গা।